আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া নিয়ে আল্লাহ তাআলার রহমতে। তো আজকে আমি দেখাবো ফেলে দেওয়া চাপাতি দিয়ে আমরা দৈনন্দিন কত কাজে লাগাতে পারি। তো আমরা কিন্তু অনেক সময় দুধ চা খেয়ে থাকি, রং চাও খেয়ে থাকি, যে যেটা পছন্দ করেন। তো রং চার ক্ষেত্রে আমি বলবো, যখন চা খাওয়ার পরে পাতিটা আমরা ছেঁকে নেই সেক্ষেত্রে না ধুলেও চলবে। আর যদি আমরা দুধ চা খাই তখন কিন্তু পাতিটাকে একটু ধুয়ে ফ্রেশ করে নিতে হবে। তো প্রথমেই দেখাচ্ছি, আমি কিন্তু চা জাল দিচ্ছি, আজকে আমি রং চা চাল দিয়ে আপনাদেরকে দেখাবো। তো রং চায়ের পাতিটা কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই, দুধ চায়ের পাতি আপনারা ছাকার পরে একটু ধুয়ে নেবেন, যেহেতু এখানে এটা অনেক কাজে আমরা লাগাবো, তার জন্য যে দুধটা থাকে সেটা কিন্তু ধুয়ে ফেলে দিতে হয়। তারপরে সুন্দর করে এটাকে আমি নিয়ে নিব, তারপর দেখাবো এটা দিয়ে আমি কত রকমের কাজ করি। তো এই দেখতেই পাচ্ছেন আমার চাটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি চায়ের যে ফেলে দেওয়া পাতিটা থাকে সেই পাতিটা দিয়ে আপনাদেরকে কাজ, ফেলে দেওয়া পাতি দিয়ে যে কাজগুলো করি সেই কাজগুলো দেখাবো। তো ছেঁকে নেওয়ার পর এটাকে আপনারা রোদে শুকাতে পারেন, আর কিছু কাজ কিন্তু রোদে শুকিয়ে নাও করতে পারেন, কারণ আমি কিছু চাপাতি এভাবেই রেখে দেব আর কিছু রোদে শুকিয়ে নিব। তো প্রথমটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, প্রথম আপনারা এটাকে শুকিয়ে যেগুলো নিয়েছি সেগুলো থেকে কিছু পরিমাণ আমি নিয়ে নিব একটা বাটিতে, তারপর আপনাদেরকে দেখাবো যে এটা দিয়ে কী কী কাজে লাগবে। অনেকেই জানেন, অনেকে হয়তো বা জানে না, জানলে অবাক হয়ে যাবেন যে ফেলে দেওয়া চাপাতি দিয়ে এত কিছু উপকারী কাজগুলো আমরা করে থাকি। তো অনেক সময় দেখা যায় আমরা মাছ কাটলে মাছের গন্ধ কিন্তু হাতে থেকে যায় না, যতই সাবান দিয়ে হাত ধুই না কেন মাছের আষ্টে গন্ধ কিন্তু হাতে লেগেই থাকে। সেক্ষেত্রে ফেলে দেওয়া যে চাপাতিটা আছে সেটা কিন্তু আপনারা এভাবে নিয়ে দুই হাত দিয়ে এক হাতে উপর আরেক হাত দিয়ে চাপাতি দিয়ে সুন্দরভাবে ঘষে ঘষে নিলে কিন্তু মাছের যে আষ্টে গন্ধ সেটা কিন্তু আর থাকে না। তো এটা আমরা কিন্তু অনেকেই জানতাম না, হাতের কাছেই কিন্তু থাকে জিনিসগুলো, তারপরে কিন্তু আমরা না জানার ফলে কিন্তু অনেক সময় হাতের গন্ধ নিয়ে অনেক সমস্যায় পড়ি। তো আজকে জেনে নিলেন, তো ফেলে দেওয়া চাপাতি দিয়েও কিন্তু মাছের আষ্টে গন্ধ দূর করা যায়। এরপর আপনাদেরকে আমি আরেকটি টিপস দেখাবো, একটি পুটলি বেঁধে নিব, এটি আপনারা সুতি কাপড় দিয়েও বাঁধতে পারেন বা টিস্যু পেপার দিয়েও বাঁধতে পারেন, বা ওয়ান টেন টিব্যাগুলো যে আছে সেই টিব্যাগুলো কিন্তু আমরা খাবার পরে ফেলে দেই, সেই টিব্যাগুলো কিন্তু যত্ন করে এভাবে পুটলি বানিয়ে নিয়ে নেওয়া যেতে পারে। তো আমি টিস্যু দিয়ে দেখাচ্ছি, এভাবে আমি কিন্তু ফেলে দেওয়া চাপাতি সুন্দর করে টিস্যুর মধ্যে নিয়ে নিয়েছি। এখন একটি রবারের সাহায্যে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে আটকিয়ে দিচ্ছি। এভাবে পুটলি করার পরে দেখা যায় অনেকের ফ্রিজে কিন্তু অনেক পোকামাকড় ঢোকে, টেলা পোকা ঢোকে বা পিঁপড়ে ঢোকে। আপনারা যদি এভাবে একটি পুটলি করে ফ্রিজে রেখে দেন তাহলে দেখবেন তেলা পোকা আর পিঁপড়া একেবারেই ফ্রিজের মধ্যে আর ঢুকবে না। অনেক সময় মশামাছিও ঢোকে, মশামাছিও কিন্তু ফ্রিজের মধ্যে আর ঢুকবে না। তো আমি এভাবে আর একটি পুটলি করে নেব। আমরা অনেক সময় দেখে থাকি বাইর থেকে যখন আমাদের হাজবেন্ডরা বাসায় আসে, অনেকের হাজবেন্ডের পায়ে কিন্তু অনেক সময় জুতা পরলে গন্ধ থাকে, সেই গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য জুতার ভিতরে কিন্তু গন্ধটা লেগে থাকে। তো সেই গন্ধ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আমরা অনেক সময় জুতাগুলো রোদে দিই, তারপরও কিন্তু গন্ধটা যায় না। আমরা যদি এভাবে পুটলি করে, এই পুটলিটা যদি আমরা যেই জুতাটার ভিতরে গন্ধ লাগছে সেই জুতার মধ্যে যদি সুন্দরভাবে রেখে দেই, দেখতেই পাবেন জুতার মধ্যে থেকে গন্ধগুলো একেবারেই চলে গেছে। তো এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এই জুতাটার মধ্যে কিন্তু এই পুটলিটা রেখে দেব। তো এভাবে আপনারাও কিন্তু করতে পারেন যাদের পায়ে দুর্গন্ধ থাকে। তো দেখতেই পেলেন ফেলে দেওয়া চাপাতি দিয়ে কিন্তু অনেক উপকারী জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম, আমরা কিন্তু নিজেরাও অনেক সময় অনেক ছোটোখাটো জিনিসগুলো জানি না। তো আরেকটি টিপস আপনাদের সাথে শেয়ার করব, একটি টিস্যু পেপার দিয়ে একটি পুটলি বানিয়ে নিব, তারপর পুটলিটাকে একটু আমি একটু পানির সাহায্যে ভিজিয়ে নিব, তারপর 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। 30 মিনিট পর পুটলিটাকে বের করে আমরা যাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে তারা কিন্তু এভাবে দুইটা পুটলি বানিয়ে দুই চোখের উপরে আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য রেখে দিতে পারেন। তো আমি হাতের উপরে রেখে দেখাচ্ছি এভাবে আপনারা দুইটা পুটলি বানিয়ে
দুইটা চোখের উপর দিতে পারেন। তো এভাবে রেখে দিবেন 20 মিনিট। 20 মিনিট পরে আপনারা চোখ ধুয়ে ফেলবেন, তাহলে কিন্তু দেখতেই পাবেন পার্থক্যটা। এরপর আমি দেখাচ্ছি আরেকটি টিপস। এটি আমি আর দেখাচ্ছি, অনেক সময় দেখা যায় আমরা পায়ে যারা মোজা পরে থাকি তাদের কিন্তু পায়ের ভিতরে অনেক দুর্গন্ধ হয়, বা পায়ে কিন্তু অনেক সময় দেখা যায় মরা চামড়া, আমরা বলে থাকি যেটা, সেই মরা চামড়া ওঠে। তো এভাবে যদি চাপাতির সাথে লেবুর টুকরো মিলিয়ে কুসুম পানি দিয়ে পা চুবিয়ে রাখা যায়, সেক্ষেত্রে কিন্তু পায়ের দুর্গন্ধটা অনেক অংশেই চলে যায়, আর মরা যে চামড়াগুলো ওঠে সেগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। তো এভাবে আপনারা কিন্তু কুসুম গরম পানির সাথে লেবু টুকরো আর চাপাতি মিলিয়ে এভাবে পা ভিজিয়ে রাখতে পারেন 20 মিনিট। তারপর কিন্তু ঘষে ঘষে ধুয়ে ফেলতে পারেন, পার্থক্যটা নিজেরাই বুঝতে পারবেন। এরপর আমি আরেকটি টিপস আপনাদেরকে দেখাচ্ছি। কিছু চাপাতি নিয়েছি, এখানে ভেজা চাপাতি হলেও চলবে, এখানে আমি কিছু লেবুর রস দিয়ে দিয়েছি। তো লেবুর রস আর চাপাতি দিয়ে যে কত উপকারী কাজ করা যায় আপনাদেরকে আমি এখনই বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে ঘাড়ে অনেক সময় কালো কালো ছোপ ছোপ দাগ দেখা দেয়, বা রোদ্রে অনেক সময় পুড়ে যায় শরীরের বিভিন্ন অংশ। সেক্ষেত্রে যদি এভাবে আপনারা লেবুর রস দিয়ে, বা লেবুর রসের পরিবর্তে যদি টক দিয়েও থাকে তাও দিতে পারেন। তো লেবুর রসটাও দিলেও হয়। সেক্ষেত্রে আমি যেহেতু লেবু রস এখানে নিয়ে নিচ্ছি, লেবুর রস দিয়ে দেখাচ্ছি। তো এভাবে কিন্তু আপনারা যেখানে যেখানে কালো দাগ সেখানে সেখানে এভাবে কিন্তু আপনারা 5 মিনিট ম্যাসেজ করে রেখে দিয়ে তারপরে 20 মিনিট পর ধুয়ে নিতে পারেন। তো এভাবে আপনারা নিজেরাই পার্থক্যটা বুঝতে পারবেন। এরপর আমি আপনাদেরকে আরেকটি টিপস বলে দিচ্ছি। অনেক সময় দেখা যায় আমরা আলু ছিলি, লতি ছিলি ছোলার পরে কিন্তু আমাদের হাতে কালচে দাগ পড়ে যায়, এই দাগটা কিন্তু সহজে ওঠে না। এভাবে যদি চাপাতির সাথে একটু লেবুর রস মিলিয়ে হাতে ঘষা যায়, হাতের দুর্গন্ধটা তো চলে যায়, আর কালচের ভাবটাও যেটা থাকে সেটাও কিন্তু সুন্দরভাবে উঠে যায়, আর হাতটাও কিন্তু একেবারেই মসৃণ হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে কচু কাটলে আমাদের হাতে কিন্তু কালচে দাগ পড়ে যায়, আর হাতটা কিন্তু একটু চুলকায়। যদি এভাবে লেবুর সাথে চাপাতি ফেলে দেওয়া চাপাতি একটু মিক্স করে যদি এভাবে ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু দাগটাও উঠে যায়, আর চুলকানোর যে ভাবটা সেটাও কিন্তু একেবারেই চলে যায়। আর একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করছি, ফেলে দেওয়া চাপাতি কিন্তু ফেলে না দিয়ে চা খাওয়ার পরে ফেলে দেওয়া চাপাতি একটু একটু করে জমিয়ে রেখে তারপর রোদে শুকিয়ে গাছের গোড়ায় দিলে কিন্তু গাছের গ্রোথ অনেক বৃদ্ধি পায়। গাছের জন্য কিন্তু চাপাতি অনেক দরকার, প্রয়োজনীয়। তো এভাবে চাপাতি আমরা ফেলে না দিয়ে কিন্তু গাছের জন্য কিন্তু আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারি। এরপর আমি দেখাবো লিকার চা। আমরা অনেকেই খাই, কিন্তু আজকে তৈরি করেছে খাবার জন্য না, লিকার চায়ের যে রঙটা সেই রঙটা আমাদের যে কতটা উপকারে আসে, কতটা প্রয়োজনীয় আমাদের লাগে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এই লিকারের মধ্যে একটু সাবানের গুঁড়া মিশিয়ে নিব। যাদের স্প্রে বোতল আছে তারা কিন্তু স্প্রে বোতলে নিতে পারেন। যেহেতু আমার কাছে স্প্রে বোতল নেই, আমি এটা সাবানের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব একটা বোতলের সাহায্যে। তারপর আমি এটাকে সুন্দরভাবে ঝাঁকিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে দিয়েছি। আমি কিন্তু এক কাপের জন্য দিয়েছি 1 চা চামচ সাবান। তো আমি এটাকে একটা বোতলে ভরে সুন্দর করে ঝাঁকিয়ে তারপর মিশ্রণটি মিশিয়ে নিব। আর আপনারা যদি স্প্রে বোতলে রেখে তারপর স্প্রে করে নিতে পারেন, সেক্ষেত্রেও সেটা করতে পারেন। যেহেতু আমার স্প্রে বোতল নেই, আমি এমনি একটি 7-আপের বোতলে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে ঝাঁকিয়ে মিশ্রণটি মিশিয়ে নিয়েছি। একটি কাপড় দ্বারা আমি মিশ্রণ থেকে কিছু চায়ের লিকার এখানে ভিজিয়ে নিয়েছি। এখন দেখবেন আমাদের যে উডের ফার্নিচার আর কাঠের ফার্নিচার আছে সেগুলো কি সুন্দর করে এই মিশ্রণটি দিয়ে পরিষ্কার হয়ে যায়। তো দেখতেই পাবেন আমার ফার্নিচারটা আমি যখন মুছবো কতটা ক্লিন দেখা যাবে। দেখতেই পাচ্ছেন যেই জায়গাগুলোতে আমি ডলা দিচ্ছি সেই জায়গাগুলো কিন্তু একেবারেই পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে কাঠের ফার্নিচার। আমি উডের ফার্নিচারও আপনাদেরকে দেখাবো, যে এই মিশ্রণটি দিয়ে উডের ফার্নিচার যদি মোছা হয় তাহলে উডের ফার্নিচারগুলোও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এভাবে কিন্তু চাপাতি দিয়ে কিন্তু ফার্নিচারও পরিষ্কার করা যায়। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবেন।